বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকের এবারে ডিজাইনটি আমরা মোহাম্মদ সুজন ভাইয়ের জন্য করেছিলাম। ওনার বাড়ি হলো নোয়াখালী চাটকিল। আপনিও চাইলে আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন, আপনার চাহিদা অনুযায়ী, আপনার জমির মাফে, আপনার মনের মতো। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। প্রথমে আপনি সরাসরি কল না দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার জমির মাপ দিবেন এবং আপনার চাহিদাগুলো আমাদেরকে মেসেজ করে দিবেন। তারপর আমরা আপনার জমির মাপ এবং আপনার চাহিদাগুলো দেখে আপনার সাথে সরাসরি কথা বলে আপনার জন্য একটি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন তৈরি করে দেবো ইনশাল্লাহ। তবে তার আগে আপনাকে অর্ডার কনফার্ম করে দিতে হবে ডিজাইন ফি জমা দিয়ে। বন্ধুরা, তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি এই বাড়িটি একতলা কমপ্লিট করতে চান তাহলে টোটাল কত টাকা খরচ হবে, এবং যদি আপনার বাজেট কম থাকে, আপনি কলাম পর্যন্ত করে রাখতে চান তাহলে কত টাকা খরচ হবে, এবং আপনি যদি একতলার ছাদ ঢালাই দিতে চান তাহলে শুধুমাত্র ছাদ ঢালাই দিতে আপনার কত টাকা খরচ হবে, ফ্লোর ঢালাই, গাঁথনি ও প্লাস্টার সহ একতলা কমপ্লিট করতে আপনার কী কী মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে, দরজা জানালা রাজমিস্ত্রি ও বাকি কাজগুলো করতে আপনার আরও কত টাকা খরচ হবে এবং টোটাল কত টাকা বাজেট রাখতে হবে, এই সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভিডিওটি আংশিক অথবা অর্ধেক অথবা স্কিপ করে করে যদি আপনি দেখেন তাহলে কিছুই বুঝবেন না। দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহ দিবেন, এবং আপনি যদি পরবর্তীতে এই ধরনের আকর্ষণীয় ও মনোমুগ্ধকর বাড়ির ডিজাইনগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সম্মানিত ভিউয়ার, বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের আরও দুটি ইউটিউব চ্যানেল রয়েছে, হুসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন এবং ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল। সেই সাথে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, যেখানে আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি এবং আমরা যে সকল বাড়ির ডিজাইনগুলো করে থাকি ফেসবুক পেজে সেগুলোর আপডেট দিয়ে থাকি। আপনি চাইলে সরাসরি ফেসবুকে আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবেন, যদি আপনি আপনার চাহিদা মোতাবেক বাড়ির ডিজাইন করে নিতে চান আমাদেরকে ফেসবুকে মেসেজ দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সরাসরি আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। সম্মানিত ভিউয়ার, এই বাড়িটি আমরা একটু লম্বা জমিতে করেছিলাম। সুজন ভাইয়ের জমিটাই হলো একটু লম্বা, এই কারণে আমরা লম্বা জমিতে এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছি খুবই চমৎকার ও আকর্ষণীয়ভাবে। চারটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম থাকবে, একটি রাউন্ড ডুপ্লেক্স সিঁড়ি থাকবে এবং একটি ডাইনিং রুম থাকবে এবং একটি হল রুম থাকবে, ড্রয়িং রুম হিসেবে ইউজ করা যাবে। সেই সাথে আপনার খুবই চমৎকারভাবে আমরা আউটলুকিংটি সাজিয়েছি। যদি আপনার বাজেট কম থাকে এবং আপনার যদি লম্বা জমি হয়ে থাকে তাহলে আপনি এবারে ডিজাইনটি দেখতে পারেন। এছাড়াও আপনি চাইলে আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে আপনি পার্সোনালি বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সরাসরি কল না দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার জমির মাফ এবং আপনার রিকোয়ারমেন্ট, আপনার চাহিদাগুলো আমাদেরকে মেসেজ করে দিন। বন্ধুরা, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ডিজাইন দেখলেন এবং বাড়ির টপ ভিউটি দেখলেন, বাড়িটি দেখতে কেমন হবে এবং বাড়িতে কয়টি বেডরুম থাকবে, কয়টি বাথরুম থাকবে অলরেডি আপনারা জেনে ফেলেছেন। এখন আমি বাড়ির ভিতরের অংশটুকু দেখাবো, সেই সাথে আপনাদেরকে খরচের হিসেবটিও বলে দিব ভিডিওর মাঝে মাঝে। তাই ভিডিওটি না টেনে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল দেখলে কোনো কিছু আপনার মিস যাবে না। যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে আপনি অনেক প্রয়োজনীয় কথা অথবা অনেক প্রয়োজনীয় তথ্য আপনি মিস করে ফেলবেন। সম্মানিত ভিউয়ার, বাড়িতে প্রবেশ করতে আপনি পেয়ে যাবেন একটি হল রুম। এই হল রুমের পাশে একটি বাথরুম থাকবে এবং গেস্টরা যাতে ইউজ করতে পারে সেই সাথে একটি ব্যালকনিও থাকবে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে প্রথমে বলে দিব আপনি যদি কলাম পর্যন্ত করতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে। এই বাড়িটি আপনি কলাম পর্যন্ত করতে গেলে 231 ব্যাগ সিমেন্ট এবং 531 সিএফটি বালি এবং রডের প্রয়োজন পড়বে 4,087 কেজি এবং ইটের প্রয়োজন পড়বে প্রায় 10,000 পিস। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী যদি কিনতে যান তাহলে মোটামুটি 800,000 টাকা বাজেট থাকলে আপনি কলাম পর্যন্ত যে সকল মালামাল লাগবে সব মালামাল আপনি কিনে ফেলতে পারবেন। বন্ধুরা, এটা হলো ড্রয়িং রুমের সাথে একটি ব্যালকনি থাকবে। দেখুন, এই ব্যালকনিটার আমরা রেলিং দিয়েছি 3 ফিট, আপনারা 3 ফিট দিবেন না, আপনারা সম্পূর্ণটা ফুল টেনে দিবেন রেলিং, তাহলে সিকিউরিটি এবং সেফটি দুইটাই ভালো হবে এবং দেখতে আরও বেশি সুন্দর হবে। এটার সাথে এই ড্রয়িং রুমের সাথে আপনার আরেকটি বাথরুম থাকবে, কমন বাথরুম, যেটা সবাই ইউজ করতে পারবে। এই বাথরুমের সাইজটা একটু বড় থাকবে, আমরা 2D ফ্লোর প্ল্যান ডিজাইনটি আপনাদের সামনে একটু পরে উপস্থাপন করব। এটা সবাই ইউজ করতে পারবে, এটাতে লো কমোড ইউজ করা হয়েছে। আপনারা যদি চান, অবশ্য এটাতে লো কমোড দিয়েছি এই কারণে, বাকি দুইটা টয়লেটে আপনাদেরকে দেখাবো, আমরা হাই কমোড ইউজ করেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই বাড়িটিতে টোটাল 4টি বেডরুম থাকবে,
দুটি মাস্টার বেডরুম এবং দুটি কমন বেডরুম। এটা হলো একটি মাস্টার বেডরুম, এটার সাথে একটি ব্যালকনি থাকবে এবং এটার সাথে একটি বাথরুমও থাকবে। বন্ধুরা, যদি আপনারা ছাদ ঢালাই দেন, শুধুমাত্র ছাদ ঢালাই দিতে গেলে আপনার এখানে সিমেন্টের প্রয়োজন পড়বে প্রায় 220 ব্যাগ সিমেন্ট এবং বালির প্রয়োজন পড়বে 400 CFT এবং রডের প্রয়োজন পড়বে প্রায় 3000 কেজি এবং ইটের প্রয়োজন পড়বে 8277 পিস। এই মালামালগুলো আপনারা বর্তমান বাজার অনুযায়ী যদি কিনতে চান তাহলে মোটামুটি 6 লক্ষ টাকা বাজেট রাখতে হবে এ টু জেড সব মালামালগুলো যদি কিনতে চান মিস্ত্রি খরচ ছাড়া। এখনও কিন্তু আমি মিস্ত্রি খরচের হিসাবটি আপনাদেরকে দেখাইনি। বন্ধুরা, এই মাস্টার বেডরুম থেকে বের হলে আপনি ডাইনিং রুমটি পাবেন এবং ডাইনিং রুমের পাশেই আপনার সিঁড়ি রুমটি থাকবে এবং সিঁড়ি রুমের সাথেই আপনার কিচেন রুমটি থাকবে। বন্ধুরা, ফ্লোর ডালাই গাঁথনিও প্লাস্টার সহ, মানে হলো পার্টিশনের ওয়াল এবং ফ্লোর ডালাই কমপ্লিট এই কাজগুলো করতে গেলে আপনার 216 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, বালির প্রয়োজন পড়বে 765 CFT এবং রডের প্রয়োজন পড়বে প্রায় 200 কেজি এবং ইটের প্রয়োজন পড়বে প্রায় 22000 পিস। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে মোটামুটি 5,30,000 টাকা বাজেট রাখতে হবে শুধুমাত্র মালামালের জন্য, এই কাজগুলোর জন্য, মানে ভিতরের যে পার্টিশনের ওয়াল কাজগুলো করার জন্য এবং ফ্লোর ডালাই সহ বাকি কাজগুলো করার জন্য। দুটি কমন বেডরুম এখানেই থাকবে এবং এটা হলো একটি মাস্টার বেডরুম, এটার সাথে একটি বাথরুম থাকবে। আমরা রুমের সাইজগুলো কত ফিট বাই কত ফিট দিয়েছি একটু পরে আপনাদেরকে 2D ফ্লোর প্ল্যান ডিজাইনে বিস্তারিত দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন বন্ধুরা, এই রুম থেকেই আপনি, এটা একেবারে লাস্টে থাকবে, দেখুন সিঁড়ির রুম, এটা একটা রাউন্ড সিঁড়ি দেওয়া হয়েছে। বন্ধুরা, ভিতরে আপনার 3টি বেডরুম থাকবে, একটি বাথরুম থাকবে। দেখুন বন্ধুরা, এটা হলো এবারে 2D ফ্লোর প্ল্যান ডিজাইন। এবারটি করতে গেলে আপনার 27 ফিট বাই 50 ফিট একটি জমির প্রয়োজন পড়বে, যা স্কোয়ার ফিটে আপনার 1485 স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসাবে যদি আপনার 3.5 থেকে 4% জমি থাকে আপনি এবারটি তৈরি করতে পারবেন। এই বাড়িতে টোটাল 4টি বেডরুম থাকবে, 3টি বাথরুম থাকবে, একটি কিচেন রুম থাকবে এবং একটি সিঁড়ি রুম থাকবে, রাউন্ড সিঁড়ি, এবং একটি ডাইনিং রুম থাকবে আলাদা এবং একটি হল রুম থাকবে একেবারে আলাদা। দেখুন বন্ধুরা, টোটাল এবারটি আপনি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে গেলে কী কী মালামাল লাগবে দেখুন। 665 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, ফিকির ইটের প্রয়োজন পড়বে 21000 পিস এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে 19000 পিস, 16 মিলিটার রডের প্রয়োজন পড়বে 4141 কেজি এবং 12 মিলিটার রডের প্রয়োজন পড়বে 410 কেজি এবং 10 মিলিটার রডের প্রয়োজন পড়বে 1921 কেজি এবং 10 মিলিটার রিংয়ের জন্য রডের প্রয়োজন পড়বে 1136 কেজি। এই মালামালগুলো আমরা বর্তমান বাজার অনুযায়ী যদি কিনতে যাই তাহলে 17,68,000 টাকার প্রয়োজন পড়বে এবং দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং এবং ফ্লোর টাইলস সহ ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজগুলো করতে গেলে এটু জেড, এখানে রাজমিস্ত্রির খরচ সহ এটু জেড এই কাজগুলো, ফিনিশিংয়ের কাজগুলো করতে গেলে আপনার আরও 11,20,000 টাকার প্রয়োজন পড়বে এবং এটু জেড আপনি যদি স্ট্রাকচারাল কাজ এবং এখানে স্ট্রাকচারাল 17,68,000 এবং এখানে ফিনিশিংয়ে আপনার 11,20,000, টোটাল এখানে 28,88,000 টাকা, মোটামুটি 29 লক্ষ টাকার মালামাল সহ আপনার বাজেট রাখতে হবে মিনিমাম বাজেট 1 তলা কমপ্লিট। তারপর এখানে দেখুন আমরা কীভাবে কোথায় কতটুকু মালামাল লাগবে এখানে হিসেবটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। বন্ধুরা, আপনারা যারা লম্বা জমিতে একটি আকর্ষণীয় বাড়ি তৈরি করতে চাচ্ছিলেন এবং যাদের লম্বা জমি আছে, আপনারা যারা এতদিন বিভ্রান্তিতে ছিলেন, আপনারা যারা এতদিন টেনশনে ছিলেন যে কীভাবে বাড়ি করব, বাড়িটা কেমন হবে, বাড়িটা সুন্দর হবে কি না, দেখুন আমরা কিন্তু খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন আপনাদেরকে উপহার দিলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা মোহাম্মদ সুজন ভাইয়ের জন্য করেছিলাম, ওনার বাড়ি হলো নোয়াখালী চাটখিল। আপনিও চাইলে আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন, আপনার চাহিদা অনুযায়ী, আপনার জমির মাফে, আপনার মনের মতো। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। BHD বাংলাদেশ হাউস ডিজাইন।